আজকে চর মাজার দেয়া এসে কি অন্য লেভেলের অভিজ্ঞতার সম্মুখীন হইলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি এই মুহূর্তে মহিষের গাড়িতে চড়ে আসছি। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমি কিন্তু আজকে চলে আসছি রাজশাহী জেলার চর মাজার দিয়াতে, আর এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। সো আজকের ভিডিওতে এই চর মাজার দিয়ে আমি কিভাবে আসলাম, রাজশাহী থেকে এবং কত টাকা খরচ হয়েছে সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব। সো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সবাই কন্টিনিউ করতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। নদীমাতৃক দেশ আমাদেরই বাংলাদেশ, রাজশাহীকে ঘিরে রয়েছে পদ্মা নদী। তবে নদীর ওই পারেও যে একটি গ্রাম আছে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না, আর এই গ্রামটি কিন্তু রূপকথার গল্পের মতো। গ্রামটির নাম চর মাজার দিয়া। আর তার ওই পারে রয়েছে ভারতের মুর্শিদাবাদ। আজকের এই ভিডিওতে মুর্শিদাবাদ দেখব, সেই সাথে জানাবো আপনাদেরকে আমি পাসপোর্ট ভিসা ছাড়া কিভাবে ভারতে গেলাম। হ্যাঁ বন্ধুরা, আর সেই সাথে আরও এই গ্রামের মানুষের জীবনযাপন তারা কিভাবে করছে সেটা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করি। এই গ্রামে প্রায় 13,000-এর ওপর কিন্তু মানুষ বসবাস করে, আর এই গ্রামে নেই কোনো মারামারি, নেই কোনো হানাহানি। তবে এই গ্রামের মানুষের ভালোবাসা দেখে আপনি কিন্তু মুগ্ধ হতে বাধ্য হবেন, কারণ এই মানুষগুলা কিন্তু প্রত্যেকটি মানুষ সহজ সরল। এই গ্রামের আয়ের প্রধান উৎস কিন্তু কৃষিকাজ। আজকেও আমার সঙ্গে আছে হামজা তামিম, এবং আমি দুজন মিলে সোজা আইবাদে আসি, কারণ আইবাদ থেকে যে নৌকাগুলো ছাড়ে সেগুলা লোকালভাবে যাওয়া যায়। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আইবাদে। সো আইবাদ থেকে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চর মাজার দিয়া যাব। আমরা প্রায় চলে আসছি আইবাদে, এখন নৌকায় উঠবো। আর আপনারা যদি এই আইবাদ থেকে চর মাজার দিয়া যেতে চান, তাহলে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে, নৌকা ভাড়া 30 টাকা এবং ঘাটে লাগবে 10 টাকা, মোট লাগবে 40 টাকা। আপনি যদি ওপার থেকে যখন ব্যাক করবেন তখন আপনাদের লাগবে 30 টাকা, মানে ঘাটের ভাড়া তখন আর লাগবে না। সো যাতায়াতে আসলে এই ভাড়াটাই খরচ হবে। তো চলুন আমরা এখন সামনের দিকে যাই, নৌকায় উঠি এবং চর মাজার দেওয়ার জন্য রওনা দিই। নৌকায় যখন যাবেন তখন আপনাদের কাছে এক অন্য লেভেলের ভালো লাগা কাজ করবে, কারণ নদীর মাঝে মাঝে যে নৌকাগুলোয় মাছ ধরে এটা কিন্তু মজাটা অন্য লেভেলের। আর যখন আমরা যাচ্ছিলাম টিবাত ছেড়ে তখন কিন্তু একটু বেশি ভালো লাগছিল, বিষয়টা খুবই মজা পাইছি আমরা দুই বন্ধু মিলে। এই তো আমরা চলে আসছি চর মাজার দিয়ার যেই ঘাট, এখন একদমই কাছে। এখন আমি বাইক ঠিক করা আমাদের কমপ্লিট, আমরা এখন যাব হচ্ছে চর মাজার দিয়া। আমার সাথে প্রতিনিয়তই থাকে হামজা তামিম, তাকে তো সবাই চিনেন। আর আজকে বাইক ঠিক করলাম হচ্ছে নাম
মোহাম্মদ মনির ইসলাম ভাই আমাদেরকে গোটা চর মাজার দিয়া ঘুরে দেখাবে। সো আপনারা যদি আসেন অবশ্যই ভাইকে নক দিবেন ইনশাআল্লাহ, ভাই ভাইয়ের মতো করে ঘুরিয়ে দেখাবে। সো আমরা যাই, আপনাদেরকে বলবো আসলে আমাদের চর মাজার দিয়া ঘুরতে কত টাকা খরচ হইল, সব ইনফরমেশন ভিডিও লাস্টে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা যখন এই বালুর চরের উপর দিয়ে যাচ্ছিলাম তখন আমাদের কাছে মনে হচ্ছিল আমরা হয়তোবা সৌদি আরব বা যাচ্ছি দুবাইয়ের কোনো মরুভূমির উপর দিয়ে, মানে মজার একটা ব্যাপার ছিল আমাদের কাছে। এই চরে একটা জিনিস খুব ভালো লাগবে, সেটা হচ্ছে এই চরে যখন যাবেন তখন বিভিন্ন জায়গায় রাখাল ভাইয়েরা গরু চড়াচ্ছে, এই বিষয়টা খুবই ভালো ছিল। আমরা আমাদের কপালটা ভালো ছিল সেই জন্য আমরা পাইছিলাম। ভাই তো আপনারা কখন আসছেন আর কখন যান? আমরা সকাল 9টার সময় বার হই বাড়ি থেকে। 9টার সময় বাসা থেকে বের হন আর আসেন, বাসায় ব্যাক করেন কখন? 6:30। সুন্দর লাগে যায়। খাওয়া দাওয়া এখানেই? গরু কতগুলো আছে? আমার বেশি না, আমার 10টা গরু। 10টা গরু, মানে আপনারা কয়টা কয়জন আছেন? এক পালে 6 জন আছে। 6 জন রাখাল আছে, মোটামুটি 150 মতন গরু আছে। বাইকে যখন যাচ্ছিলাম তখন বেশ সুন্দর সুন্দর কিছু দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। আসলে এগুলো আসলে আমরা চরে না গেলে এরকম ফিল আসলে পাওয়া যাবে না। সত্য কথা বলতে আপনি যখন চরের মিডল দিয়ে বাইকে করে যাবেন তখন কিন্তু আপনি একটা জিনিস আপনাদেরকে ভাবতেই হবে, সেটা হচ্ছে এখানকার বাইক যারা চালায় তারা আসলে অনেক দক্ষ ড্রাইভার। আমার মনে হয় তারা নদীর পানির মধ্যে দিয়ে বালুর মধ্যে দিয়ে যেইভাবে চালাচ্ছিল আমি নিজেই অবাক। তো অবশ্যই যাবেন, এখানে গেলে আপনি একটা অন্য লেভেলের ভালোবাসা আপনার মধ্যে চলে আসবে। এটাই হচ্ছে চর মাজার দিয়ার শুরু। সত্য কথা বলতে গ্রামটি অনেক সাজানো গুছানো, দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমরা এই মুহূর্তে চর মাজার দিয়ার মেন যে গ্রাম যেটা সামনে আছে সেই গ্রামে ঢুকলাম এই মাত্র। আর এটা একটা বড় মোড় আছে, এটাই হচ্ছে চর মাজার দিয়া শুরু। চর মাজার দিয়ার শুরুতে যে মোড়টা এটাই হচ্ছে সেই মোড়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চর মাজার দিয়ার বাজারের উপরে। এই একমাত্র বাজার চর মাজার দিয়ার, এই একটাই বাজার। তো এই বাজারটি প্রতি সপ্তাহে 2টা দিন বসে, সেই 2টা দিন হচ্ছে শুক্রবার এবং মঙ্গলবার। চর নবীনগর প্রাথমিক বিদ্যালয় যেটি 1960 সালে নির্মিত হয়েছিল এই চর মাজার দিয়ারে, তার পাশে রয়েছে একটি ছোট্ট বলবো নিম্ন মাধ্যমিক যেই স্কুল সেটি আছে, যেটা ক্লাস 6-8 পর্যন্ত। তবে এখানকার মানুষের জীবনযাত্রার মান খুবই কষ্টকর, যেটা আমরা জানলেও হয়তো বা বুঝতে চাই না, বুঝলেও হয়তো বা জানতে চাই না, সেরকম কিছু একটা ব্যাপার। পাশে রয়েছে ছোট্ট একটি কমিউনিটি সেন্টার, কমিউনিটি ক্লিনিক যাকে বলা হয়, ছোট্ট। তবে দুর্ভাগ্যবশত এটা সপ্তাহে 1-2 দিন খোলে, এটা খুবই খারাপ একটা ব্যাপার। আর মেনলি সমস্যা হচ্ছে এই স্কুলটা এবং কলেজ নেই এখানে, জাস্ট নিম্ন মাধ্যমিক স্কুলটা রয়েছে যেটা ক্লাস 8 পর্যন্ত। তবে এটা যদি ক্লাস 10 পর্যন্ত করা হয় এবং স্কুলটা যদি একটু সুন্দরভাবে নতুন করে দেওয়া হয় চর মাজার দেওয়ার মানুষের জন্য সবচাইতে ভালো হয়। সো যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন, এই যারা এই দায়িত্বগুলোতে আছেন, সরকারিভাবে যারা দায়িত্বে থাকছেন বা আছেন, সবসময় চেষ্টা করবেন এই চর মাজার দেওয়ার মানুষের জন্য একটু সুখে দুঃখে একটু থাকার চেষ্টা করবেন। বলো বলো কি নাম? জুনাইদ শেখ। কোন ক্লাসে পড়ো ভাইয়া? 4-এ পড়ো। তুমি ভাইয়া? তুমি কোন ক্লাসে পড়ো? 4-এ পড়ো। দুইজনই বন্ধু নাকি? তাই বাসা কে কে আছে তোমাদের? মা বোন ভাই। কাজ করো না শুধু পড়াশোনা করো? শুধু পড়াশোনা। যাক, এই তো 2টা ছেলে ছোট ভাই, তো ওরা পড়াশোনা করে, কাজ করো তো নাকি?
হালকা পাতলা কাজ করো। যাক, একটা জিনিস ভালো লাগলো যে হালকা পাতলা কাজ করে পাশাপাশি পড়াশোনা পড়তেছে। এই চরে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের জমিতে কিন্তু এই ধরনের আপনার এই টিনের ড্রামে করে মানে মেশিনগুলো ঢেকে রাখছে। বিষয়টা এইটা যে এখানে প্রচুর গরম, এই জন্য মেশিনগুলো এই সুন্দরভাবে ঢেকে রাখে। হ্যাঁ, আমি আসছি রাজশাহী জেলার চর মাজার দিয়াতে। আর চর মাজার দিয়ে আসলে কিন্তু আপনি ইন্ডিয়ায় যেতে পারবেন, এটা অনেকেই জানেন না হয়তোবা। সো এই যে দেখেন, এখানে আসেন, পিলারটা দেখাও ভাই। এই যে দেখেন, এটা হচ্ছে X2 নাম্বার পিলার, এটা হচ্ছে ইন্ডিয়া, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখন আমি কিন্তু বাংলাদেশে, হ্যাঁ এখন কিন্তু আমি বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আর এরপরে যাব হচ্ছে জাস্ট একটা ধাপ, এই যে আমি কিন্তু এখন ইন্ডিয়াতে। আসলে এটা কিন্তু আমার একটা অন্য লেভেলের অনুভূতি কাজ করছে, যেটা আপনাদেরকে বলছি, কারণ আমি জীবনে এখন পর্যন্ত ইন্ডিয়াতে কখনো যাইনি বা যাইনি, এবারই প্রথম আমি ইন্ডিয়ায়। এই যে আমি ইন্ডিয়াতে জীবনে প্রথম কিন্তু আসলাম, ব্যাপারটা আমার কাছে খুবই একটা অন্য লেভেলের অনুভূতি কাজ করছে ভেতরে। সো যাই হোক, আপনারা যদি আসতে চান চলে আসতে পারেন চর মাজার দিয়া। চর মাজার দিয়া বেশ সুন্দর একটি জায়গা। এখন যে কাটাতার দেখতে পাচ্ছেন, যে বেড়াটা দেয়া আছে, এটাই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মূল বর্ডার বলতে পারেন। আর ওই পাশেই রয়েছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ তো অনেকেই চেনেন, অনেকেই গল্প শুনেছেন, সেই গল্প হয়তোবা আমিও নিজেও দেখব, সেই গল্প পড়েছি এবং দেখার খুব ইচ্ছা আছে, হয়তোবা আল্লাহ তৌফিক দান করলে আমি ভারতে যাব। সো যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্ত বর্ডার, আর এই পাশে বাংলাদেশ, ওই পাশে ভারত। হ্যাঁ, এটাই হচ্ছে ভাগাভাগির সেই মূল বর্ডার। সো এটা হচ্ছে ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল, কারণ একই জায়গা, পাসপোর্ট ভিসা ছাড়া আমরা ওই পাশে যেতে পারবো না এবং ওরা পাসপোর্ট ভিসা ছাড়া এই পাশে আসতে পারবে না। হ্যাঁ, ভারতের অনেক ভাই বন্ধুরা আমার ভিডিও দেখেন, অবশ্যই কমেন্ট করবেন যে এই জায়গায় কখনো আপনারা এসেছেন কি না, রাজশাহীর এই পাশে এসেছেন কি না। কতখানিতে আছে ধান ভাইয়ের? চার বিঘা। কেমন ধানের ফলন পাচ্ছেন আপনারা এখন? ১৬ থেকে ১৭ মণ। আমাদের দিকের মতোই তো, সব দিকে। আমি জানি যে চরের মানুষের ধান বেশি ভালো হয়, যেটা বাস্তব কথা হয়, 25-30 মণ পর্যন্ত হয়। তাহলে এখন ধান উঠতেছে, ঘরে এখনো তুলেন নাই তো নাকি? না। আচ্ছা, আগে তো বাদাম টাদাম হইতো, এখন বাদাম হয়? প্রায় হয় চরে, চরে হয়, ওই চরে হয়, আমাদের ওই চরে। তো ভাই নাম? ভাই মোহাম্মদ মাসুদ। মাসুদ। আর ভাই আপনার? নাসিম। নাসিম ভাই, আচ্ছা ঠিক আছে ভাই। এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই বাড়িটি হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি। হ্যাঁ, আর বাড়িটি কিন্তু অসম্ভব সুন্দর। বাড়ির সামনে যে ছোট্ট বসার জায়গা আছে, এখান থেকে অসম্ভব সুন্দর বাতাস আপনি মানে ফিল করতে পারবেন। ওখান ওই বাড়ির মানুষগুলো অসম্ভব ভালো মানুষ, আমরা গিয়েছিলাম, বসেছিলাম, গল্প করছি, খুবই ভালো মানুষ। আমরা কিন্তু ইন্ডিয়ার একদমই মানে কাটাতারের একদম কাছে চলে গেছিলাম, আর এর পরে যাওয়া একদমই নিষিদ্ধ বলতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, মহিষের গাড়িতে চড়েছেন কারা কারা অবশ্যই কমেন্ট করবেন, আর কত দিন ধরে চড়েননি সেটাও কমেন্ট করবেন। আমি প্রায় বলতে পারেন ছোটোবেলায় চড়েছি, আমার গ্রামের বাসায় ছিল, গ্রামের বাসায় মহিষের গাড়ি চলাচল করতো, তখন চড়েছি, আর তারপরে এবারই প্রথম আমি মহিষের গাড়িতে চড়লাম, মানে খুব একটা মজা পাইছি। নৌকা ভাড়া আমাদের আপ ডাউনে লাগে ৭০ টাকা, কারণ আমরা লোকালভাবে গিয়েছিলাম। বাইকের জন্যে আমাদের খরচ পড়ে ২০০ টাকা আপ ডাউনে, আপনাদের এইরকমই খরচ পড়বে। তাহলে মোটেরপুর খরচ পড়ছে আপনাদেরকে জনপ্রতি ২৭০ টাকা। আপনারা চর মাজার দিয়ে ঘুরে আসতে পারবেন আইবাদ থেকে।
ভিডিওটি আমার অনেকটাই লং হয়ে যাচ্ছে, সেজন্যে আমি পুরোপুরি ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না। আর চর মাজার দিয়ে আপনি বারবার যাবেন, একটি বারবারই কিন্তু আপনি এই চর মাজার দিয়ার সৌন্দর্যর প্রেমে পড়ে যাবেন। সো এখন যে জায়গাটাতে আমি আছি, এই জায়গাটা হচ্ছে চর মাজার দিয়ার শেষ, আর সামনে কিছু দূর বের হলেই আপনারা পেয়ে যাবেন চর খানপুর। আর এই জায়গাটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমাদেরকে এই জায়গা সম্পর্কে বলেছে যে বাইক চালক ছিল মনিরুল ভাই, সে। আর এই জায়গাটা খুবই সুন্দর, আর আমি সাজেস্ট করব আপনারা যদি চর মাজার দেয় যান তাহলে অবশ্যই মনিরুল ভাইকে নক দিবেন। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব এবং ডিসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিব। আর আরেকটা কথা বলে রাখি, চর মাজার দিয়া অসম্ভব সুন্দর, আমি বারবার বলছি, আপনারা যাবেন এবং দেখবেন ভারত থেকে ঘুরে আসবেন বিনা পাসপোর্টে, মানে ব্যাপারটা অন্য লেভেলের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।